খবর কি হা সব ঠিক হে মেরে সব সব ঠিক হে শুরুটা ব্রিটিশ রক্ত শোষণ করা অপশাসনের বিরুদ্ধে প্রাণ উৎসর্গের পরের অধ্যায় মায়ের ভাষার জন্য রাজপথের আন্দোলন এরপর স্বাধীনতা পেতে মহান মুক্তিযুদ্ধের শামিল হওয়া নির্যাতিত নিপীড়িত হয়ে আত্মত্যাগের দেশ স্বাধীনের পর যুদ্ধাপরাধীদের বিচার ধর্ষণ ও সহিংসতা বিরোধী কর্মসূচি থেকে শুরু করে সমসাময়িক সবকিছুতেই অংশীদার নারী তবুও বারবার আঘাত করা হচ্ছে নারীর অস্তিত্বের উপর চলছে তার পায়ে শিকল পরানোর অপচেষ্টা আমার দেশের পতাকা আমি উড়াইছি যদি তোর আর কি টেকসই আগামীর জন্য জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালন করা হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সাদিয়া আক্তার পিঙ্কি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মইনুদ্দিন তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী পরিবার পরিকল্পনার কর্মকর্তা আবু হেনা মোস্তাফিজ দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সহ আরও অনেকেই পরে নারী দিবসের উপর নির্মিত নাটিকা ময়নার বাল্য বিবাহ প্রতিরোধ নাটকটি পরিবেশন করা হয় রাসেল হুসাইন জিনেদা টিভি